সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দূর এবং কাছে যে যেখান থেকে আমাদের ক্লাস উপভোগ করছো সকলকে স্বাগতম জানাচ্ছি উদ্যোগ অনলাইন স্কুল এবং কলেজের পক্ষ থেকে আমি মহিদিন ফরাজি আবারও তোমাদের সামনে চলে আসলাম ক্লাস সিক্স আজকে আলোচনা হবে ভার্চুয়াল রিলিটির প্রভাব সময় গত ক্লাসে আমরা ভার্চুয়ালিটি বেশ কিছু জিনিস আমরা ভিডিও উপস্থাপনের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করছিলাম আজকেও আমরা কিছু জিনিস উপস্থাপন করবো সেটা হচ্ছে ভার্চুয়ালিটির আমরা আলোচনা করতেছিলাম যে ইনফ্লুয়েন্স অফ ভার্চুয়ালিটি ইন এভরি লাইফ ভার্চুয়ালিটি প্রত্যেক জীবনের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম আমরা বিভিন্ন জিনিস আমরা দেখাইলাম গত ক্লাসে যে কিভাবে বিমান প্রশিক্ষণ করা যায় কিভাবে আমরা ড্রাইভিং করতে পারি কিভাবে ড্রাইভিং করা যায় কিভাবে বিমান প্রশিক্ষণ করা যায় ভার্চুয়ালিটি ইউজ করে কিভাবে আমরা ভার্চুয়ালিটি ইউজ করে আমরা আমরা ডাক্তারি প্রশিক্ষণ করতে পারি সেগুলো আমরা ভিডিও আকারে দেখাইছি এবং আরো অনেক জিনিস রয়ে গেছে যেগুলি আমরা ভার্চুয়ালিটি দিয়ে করতে পারি আজকে শেষ আমরা একটা আরেকটা ভিডিও দেখে আমরা আজকের এই এই ক্লাসটা সমাপ্ত আগামী সেটা হচ্ছে যে অবস্থান এটা খুব একটা অনেক টাকা খরচ করে তাদেরকে মহাশূন্যে যেতে হয় ওইখানে গিয়ে রকেট পাঠিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ করা করতে হয় তো এই জিনিসটা আমরা কিভাবে এখন দেখে আসবো যে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে কিভাবে আমরা বিচরণ করতে পারি কল্পনা জগতের মাধ্যমে আজকের এই ক্লাসটা অত্যন্ত মজাদায়ক হয়েছে বলে আমি আশা করি এবং সেই ক্লাসটাকে লাইক এবং শেয়ার করি এবং ইউটিউব সাবস্ক্রাইব করবে সবাইকে জানিয়ে দিবা সেই প্রত্যাশা রেখে আমি আবার চলে যাচ্ছি কল্পনা জগতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখে আসবো মহাশূন্য অভিযান ভার্চুয়ালিটি ইউজ করে অত্যন্ত ছোট হয়ে গেছে ঘরে বসে থেকে সবকিছু করা সম্ভব আমরা এই ইউজ করে গেম তৈরি করতে পারি প্রকৌশলী অথবা নগর উন্নয়নে কাজ করতে পারি আমরা শিল্প উন্নয়নে কাজ করতে পারি খেলাধুলা শরীরচর্চাও আমরা কিন্তু ভার্চুয়ালিটির মাধ্যমে ইউজ করতে পারি বিনোদনের ক্ষেত্রে আমরা ভার্চুয়ালিটি ইউজ করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভার্চুয়ালিটি সম্পর্কে এই প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা ইউজ করতে পারি Every action has an equal opposite reaction আজকে তোমাদেরকে যে জিনিসটা আলোচনা করব যে ভার্চুয়াল জীবনে ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাব নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ ভার্চুয়ালিটি ইন এভরিডেলি লাইফ ভার্চুয়ালিয়ালিটি যেমন আমাদের সমাজকে ভালো কিছু দিতে পারে এবং তার ম নেতিবাচক প্রভাব প্রভাব রয়েছে প্রথম হচ্ছে যে এটা আসলে অত্যন্ত ব্যয়বহুল এবং চড়া দাম সেটা বেশি অ্যাক্সেসেস এভরিথিং ইজ ভেরি ব্যাড আমরা জানি যে অতিরিক্ত সব কিছুই খারাপ তো এটা বেশি ইউজ করতে গেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আমাদের সেটা সীমিতভাবে ইউজ করলে সেটা কোনো প্রভাব ফেলবে না এবং মানুষ কল্পনার জগতে বিচরণ করতে করতে এক সময় দেখা যায় যে সে বাস্তবতা কি ভুলে যায় অনেক সময় মনুষ্যত্বহীনতা হয়ে যায় হিউম্যানালাইসেশন হয়ে যায় চোখের বা শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে এবং আমরা একটা পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি প্রোটাল গ্যাজেটস নাও প্রকাশিত করছে যে তথ্য প্রযুক্তি একটা এতে যে অষ্টম শ্রেণীতে প্রায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার ছাত্রছাত্রীরা প্রায় সাতাশ পার্সেন্ট ছেলে এখন কিন্তু এই আত্মহত্যা নামক পথ বেছে নিচ্ছে তারা এই ভার্চুয়ালিটিতে বসবাস করার ফলে তারা দেখা যাচ্ছে যে তারা মানসত্বহীনিত হয়ে যাচ্ছে ঘরের ভিতর থাকতেছে বাবা মার সংস্পর্শ পাচ্ছে না মানুষের কাছে বৃদ্ধ পারতেছে না সুতরাং এই কারণে কিন্তু আজকে ভার্চুয়ালিটির অনেক প্রভাব আমাদের সমাজের মধ্যে পড়ছে সুতরাং এই ভার্চুয়ালিটিকে আমরা অবশ্যই ইউজ করব। আমাদের ভালো ভালো কাজে এবং সেটা সীমিত আকারে সেটা আমরা অবশ্যই আমরা এত বেশি ইউজ করব না যেটার কারণে আমাদেরকে সমাজ ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব সুতরাং ভার্চুয়ালিটি যেমন আমাদের এই সাফল্য দিতে পারে ঘরে বসে থেকে তুমি বিমান পরিচালনা করতে পারো ঘরে বসে মহাকাশ অভিযান করতে পারো সেই ভার্চুয়ালিটি কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন অবজেক্টকে এবং আমরা সেটা জানি যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে প্রোগ্রামারদের বিভিন্ন মেধা খাটিয়ে যে আমাদের যে সাফল্য দিচ্ছে সেই ভার্চুয়ালিটির মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতে পারি তেমনিভাবে এর নেতিবাচক প্রভাবও সমাজের মধ্যে রয়ে গিয়েছে সুতরাং আমরা প্রত্যেকটা জিনিস ইউজ করব আমাদের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে এবং সমাজের কল্যাণে আমরা এমন কিছু ইউজ করব না যেটার মাধ্যমে আমরা নেতিবাচক প্রভাব আমাদের প্রত্যেক জীবনে পড়তে পারে আমরা অবশ্যই সীমিত আকারে সেটাকে ইউজ করব আজকে সমাজ বংশের পিছনে যেমন টেকনোলজি কাজ করতে সে সমাজকে আমাদের জীবনযাত্রাকে আরো সহজ করার জন্য টেকনোলজি আমাদের কাছে আশীর্বাদ হিসেবে এসেছে এবং সাথে সাথে সেটা আমাদের জীবনকে বিতৃষ্ণ করে দিতে পারে সুতরাং আমরা এই আজকের ক্লাসের একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা আমাদের এই বাংলাদেশ তথা যুব সমাজকে আমরা সেই নীতিগত প্রভাব থেকে ফিরিয়ে এনে আমরা ভালো দিকগুলি যাতে ব্যবহার করতে পারি সেটা আমাদের প্রপার ট্রেনিং দরকার আমাদের প্রপার অ্যাডভার্টাইজমেন্ট দরকার যেমন একটা ফেসবুকের মাধ্যমে একটা মানুষ সারাক্ষণ তার সময় ওয়েস্ট করতে পারে সেই ফেসবুকের মাধ্যমে তোমরা আজকে আমাদের ভিডিওগুলি দেখছো সুতরাং তোমাদেরকে অনুরোধ জানাবো যে আমরা অবশ্যই সেই নেতিবাচক দিকগুলিকে পরিহার করে আমরা যে যে দিকগুলি আমাদের জীবনে কাজে লাগবে আমরা ফেসবুক ইউজ করব কেন ইউজ করব না অবশ্যই ইউজ করব ফেসবুকে আমরা লেকচার দেখব ফেসবুকে আমরা নতুন নতুন জিনিস দেখব এবং ভার্চুয়ালিটি আমরা ইউজ করব কিন্তু সেটা আমাদের মানব কল্যাণের কাজে ইউজ করব। আমরা রকম খারাপ কাজে সেটাকে ইউজ করব না আমাদের এই ক্লাস এবং আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা সাতচল্লিশ পার্সেন্ট শিক্ষিত বেকার মানুষদেরকে জ্ঞানের মাধ্যমে আমরা তাদেরকে উপকৃত করতে পারি সেটাও আমাদেরকে একটা উদ্দেশ্য এবং সমাজের মাধ্যমে নেতিবাচক প্রভাবগুলিকে দূর করে সঠিক দিকটা আমরা বেছে নিবে সেই প্রত্যাশাই আমরা করছি এবং সেই প্রত্যাশা সেই উদ্দেশ্য সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কিন্তু এই ক্লাসগুলি করতেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাথে সহজে করবে বাংলাদেশের যে যেই প্রান্ত থেকে আসো যারা টেকনিশিয়ান আছেন যারা প্রযুক্তিবিদ আছেন সকলকে আমরা আহ্বান জানাবো আসুন আমরা সবাই একসাথে কাজ করি একে অপরের সহযোগিতার মাধ্যমে কাজ করে দেশের উন্নয়নে কাজ করি মানুষের উন্নয়নে কাজ করি আর এই জন্যে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ছাত্র আসো তারাও আমাদের সাথে আমরা অনেকগুলি ক্লাস আমাদের নেওয়ার কথা কিন্তু সব কিছু আমরা নিতে পারতেছি না প্রত্যেকে সহযোগিতা রাখবে একজন বন্ধু আরেকজন বন্ধুকে জানাবে যে আমাদের ক্লাসগুলি হচ্ছে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেসবুকে লাইক দিয়ে বিভিন্নভাবে তোমরা আমাদেরকে সহযোগ করে আমাদের টিমের সাথে তোমরা কাজ করতে পারো আমাদের এই উদ্দেশ্যকে সফল করার জন্য যারা এক্সপার্ট আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ি সমাজটাকে গড়ি এই জাতিটাকে গড়ি সকলে মিলে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই সরকার যেই পদক্ষেপগুলি নিচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে সেই বাংলাদেশ সরকারকে আমরা স্বাগতম আবারও জানাচ্ছি বারবার জানাচ্ছি এবং সেই সাথে আমাদেরকেও সমাজের মধ্যে কন্ট্রিবিউশন করতে হবে সরকার একার পক্ষে সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি আমরা সেখানে এগিয়ে না আসি সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাস সিক্স পরবর্তী আমরা ক্লাস নিয়ে আসবো বা এই তথ্য প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে পরবর্তী টপিক্স আজকে এখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসটা শেষ করে দিলাম আশা করি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত এবং আমাদের তোমরা অনেক এখান থেকে বোঝার অনুপ্রেরণা পেয়েছ সুতরাং পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো পরবর্তী টপিক্স নিয়ে সেই পর্যন্ত তোমরা ক্লাস সেভেনের অপেক্ষায় থাকবা সেই প্রত্যাশাটিকে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এভরিওন লাইক এবং শেয়ার করতে কিন্তু বলবো না সাবস্ক্রাইব করবে ইউটিউবে যদি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে খুদা হাফেজ